প্রথম কলে করোনা বেমারে নহয় দি কেটাই কলে গুটে কিটা হসপিটালত আহিলে দি কেটা টিভি নিউজ কইলে গুটে কেটা টিভির জার্নালিস্ট করোনা সেন্টার অফ পাই গল গল না নাই কোন দা দিস কল পয়েটিক জাস্টিস করোনা জিমানে নিউজ করিলে গুটে কেটা টিভি স্টেশনৰ মই খবৰ নাপাও বুলি তো নহয় সবৰে জার্নালিস্ট সবৰে এজন সৰু কথা কৈছো কংগ্ৰেছৰ এজন লিডাৰ সিএনএন কেটা নিউজ এইটিন বিৰাট গালি এইটো কৰোনা অমুক তমুক তমুক তিন দিন পিছত মোক ফোন কৰিছে হিমন্ত মই পজিটিভ হ'লো পৰীক্ষা এতিয়া ওলাই অহাৰ পিছত কৈছে যে আঠাইশ দিন হোৱাৰ লগে লগে মই প্লাজমা দিম দেই মই চব দিজ আৰ কল পয়েটিক জাষ্টিচ এইবিলাক নাজানে আৰু মোৰ জীৱনত এনেকুৱা হোৱা নাই যে আমাৰ কোনোবাই আৰু এই বয়সত গৈ চেনিটাইজাৰত কোনোবাই পইচা খাব এই কথা ভাবাটো ভুল ভাই এই যদি কোনোবাই ভাবে যে চাৰিমাহ মই ৰাতি টোপনি ক্ষতি কৰি দিনে ৰাতিয়ে গোটেই আমাৰ টীমটোৱে কাম কৰি আছে আৰু চেনিটাইজাৰ 84 লাখ টকাৰ পৰা 5 লাখ টকা কমিশ্যন খাবৰ কাৰণে এনেকুৱা যদি মানুহৰ ব্ৰেইন হয় তাকতো ইয়াৰ পৰাই দীঘলীয়া নমস্কাৰ কৰিব লাগিব না অসমে কি কৰা নাই 1 তাৰিখে দৰমহা দিছে কোনেও মানে কেন্দ্ৰীয় চৰকাৰে 150 কোটি টকা দিছে তাৰ ওপৰত আমি গোটেই চলাইছোঁ কোনো ষ্টেটে 2000 টকাকৈ বাহিৰত কাম কৰি থকা মানুহক দিয়া নাই বিহাৰে 1000 দিছে এনেকুৱা এটা হৈ গ'ল সিদিনাখন এজন মানুহ আয়ুৰচুন্দ্ৰা হস্পিটেলত আছে মোক তাৰ পৰা ফোন কৰিছে যে মোৰ ঘৰত 2000 টকাৰ বস্তু গৈ পোৱা নাই বুলি মই আপুনিতো আয়ুৰচুন্দ্ৰা ডেইলি 5000 টকা দি আছে চ' 3 লাখ মানুহৰ ঘৰত আমি 2000 টকাৰ খোৱা বস্তু পৌঁছাইছোঁ কোনোবাই ক'ব পাৰে কম বেছি মইতো নিকিনো DCবিলাকে কিনিছে কিন্তু আজি অসমে যিমান কাম কৰিছে যেতিয়া মোৰ নৱেম্বৰত বা ডিচেম্বৰত ভগৱানে হৈ যোৱাৰ পিছত ইয়াৰ ওপৰত কিতাপ এখন মই লিখিম এইটোতো এটা মানে মানৱ ইতিহাসৰ আটাইতকৈ শ্ৰেষ্ঠতম সেৱা এই সময়ত হৈছে কোনদিনাখন এনেকুৱা ডাক্তৰ আছিলে যোনে PPE কিট পিন্ধি চিজাৰিয়ান অপাৰেশ্যন কৰি আছে সেইবিলাক যদি আপোনালোকে পেপাৰৰ ফ্ৰণ্ট পেজত দিয়ে নহয় পেপাৰ বেছি চলিব আজিৰ দিনত কাৰণ মানুহ বহুত চেণ্টিমেণ্টেল হৈ আছে অসমৰ বহুত পেপাৰ মাধ্যমৰ কথা হ'ল কি ছচাইটিৰ মনোভাৱটোৰ লগত কানেক্ট কৰিব নোখোজে নিজৰ মতে চলিব খোজে যে মোৰ মতটো ছচাইটিয়ে লওক কিন্তু ছচাইটিৰ মতটো ল'ব লাগে ছচাইটি এতিয়া কৰোনাৰ মানৱীয় দিশটোৰ ওপৰত আলোচনা হোৱাটো বিচাৰি আছে অল নেশ্যনেল পেপাৰ কোনো নেশ্যনেল পেপাৰে এইবিলাক কথা লিখা নাই ক্ৰিটিচাইজ কৰিব টকা পইচা ৰাইজৰ টকা এটা এটা টকাৰ হিচাপ দিব লাগিব অডিটৰ জেনেৰেল আহিব AG অডিট হ'ব সেইবিলাক হ'ব কিন্তু এই মুহূৰ্তত মানুহে জানিব খোজে প্লাজমা কোনে ডনেট কৰিলে কোনে ইনজেকশ্যন পালে কেইজন মানুহ ICUত আছে কোন ডাক্তৰে প্লাজমা ল'লে ডিউটি কৰিলে আকৌ আহি ডিউটিত কৰিলে মানুহে এই মানৱীয় এংগুলবিলাক জানিব খোজে মই আপোনালোকৰ সম্পাদকসকলক মই ধন্যবাদ জনাইছোঁ বা তেওঁলোকৰ বুদ্ধিমত্তাক মই সন্মান জনাইছোঁ কিন্তু ক'ৰবাত অলপ চিন্তা কৰি চাবচোন যে ডিছকানেক্ট হৈ আছে নেকি এইবিলাক নিউজ মানুহে ভাল নাপায় মোকতো বহুতে কৈছে এই দাদা এইবিলাক কি নিউজ আপুনি ৰিয়েক্ট কৰি থাকে বহুতে উল্টাই মোক গালিহে দিছে যি নহওক সুধিলেতো ক'ব লাগিব নুসুধিলে মই চব গম পাওঁ চব গম পাওঁ একদমে নাই একদমে নাই মানৱৰ কামত যদি কোনোবাই বিয়া এখন কৰে লাষ্টৰ বাতিকেইটাত মাংস কম আহেনে নাই নাহে লাষ্টৰ বাতিকেইটাত বিলনীয়াকেইটাই খায় কিন্তু পাব্লিকৰ যিজন লাষ্ট আহে তেওঁৰ ভাগটোত কম পৰে খুব বেছি আপুনি কি ক'ব যে কোনোবাই খাওঁতে ভাত অলপ বেছি পালে কম পালে কিবা থাকিলেতো মানুহ মৰি গ'লহেঁতেন নহয় নাই তেনেকুৱা মানুহবোৰ আপোনালোকে লগ পাই থাকে আমি নাপাওঁ সেই মানুহজন কোন যিজনে ফোন কৰিছে
নয় বেচারাই যে আপনার রাতে আপনি মুক্তি হওয়ার পিছতো আপনার কথা চিন্তা করে ফোন করেছে, সেই মানুষজনক আপনি ধন্যবাদ দিব না বেয়া পাব? তার মানে সব আমার কর্মচারী ইমান সিনসিয়ার যে আপনি মুক্তি হওয়ার পিছতো আপনার চিন্তা করে আছে। এই সব কথাটো হল যে আমি যেতিয়া এয়ারটেলত কেতিয়াবা দিব ফোনটো খুলিলে বহুত দিন পিছত ডেলিভার্ড হয়, তেতিয়া আপনি এয়ারটেলের ওপর এই প্রশ্ন করে নাকি ইয়ার লগত করোনার কি সম্পর্ক আছে? আপনাদের যেটু আশা করেছে, প্রথম কথা আপনি মেদান্ত হসপিটালত নাই, সেকেন্ড কথা আপনি আমেরিকা যুক্তরাষ্ট্রত নাই, অসমত আছে। 3,00,000 মানুহক একেলগে 30,000 পেশেন্টক ট্রিটমেন্ট করা, ডেইলি 50,000 মানুহক টেস্ট করা, এইটো কি সাধারণ কাম নেকি? আপনার আপনার কথাটো হল কি ট্রিটমেন্টর অসুবিধা নাই, খোয়া বোয়াত অসুবিধা নাই? আপনার প্রশ্নটো হল মই এটা SMS পালো দেরি করে, ক্যান ইট বি এ কোয়েশন? ভয় খালে অলপ পিছত ভাবি লব যে মানবীয় ভুল, ফুটি করে দিব, কারণ আপনি তো জীবনটাতো রিলিজ হয়ে আহিছে, বাকি ভয় কিয় খায়? আপনি যদি রিপোর্টার নহলেন ভয় নাখালেতেন, যদি আমার ভাল পাওয়া মানুষ হলেতেন বা দাদা এতিয়াও খবর করে আছে মানে রিলিজ হওয়ার পিছত ইস্যু উদাহিন চল। এতিয়া এই রিয়াকশনবুর করে কোনে কাক ভাল পায় বেয়া পায়, যুনে মুখ বেয়া পায় সি পয়েন্ট এটা উলিয়াই লব যে ভাতটো দিউতে এনেকে দিলে, ভাতটো দিতে ঠেলা মারি দিলে, ভাতটো দিতে কথা নকলে, যুনে ভাল পায় সি কব ভাই ইমান কষ্ট করেছে এই মানুষগালে, পিপি কিট পিন্ধি 15 মিনিট থিয় হয়ে থাকা, মই তো আপনার মাতিছো, এজনও নাহে ICU তো এজনও তো নাহে, মই তো মাতি আছো আপনার যে বলক মূর লগত পিপি কিট পিন্ধি উলাব, আপনার এজনও নাহে। সব কষ্টটো সহ্য করাটো কেনেকে মানুষে কাম করেছে এটো নেদেখা জানে, কিমান দে কিমানে কমপ্লেন দিলে ফেসবুকত, 30,000 মানুষক আমি ট্রিটমেন্ট করেছো, মই এটা উলিয়াব দিছো পোস্ট কেটা গনি গনি 200 পোয়া গইনে, টেস্টর রিপোর্ট ভুল হওয়া বলে গনি গনি মই গণতি করেছো 400 আউট অফ 10,00,000 টেস্ট। এনেকুৱা কাম কেতিয়া হয়েছে? মুকলি হয়ে থাকক, মানুষে ভাল পাই আছে, মই তো ডেইলি যাও না, মানুষে এনে একটা জিয়া মানুষের নামত কবিতা গান লিখি ফুরছে নাকি? মই তো লাজ পাও, কিন্তু মূর নামত কোনোবাই কবিতা কোনোবাই গান এইবিলাক ভাল নালাগে কিনে এনেই করে ফুরছে নাকি ভাই? এইবিলাক আজি আপনাদের কয়েছিল পাদেশী কট কেতিয়া হব, দিলু হল, দুদিন পিছত কব অরুণোদয় কেতিয়া হব, এইটো পাব, সব আশীর্বাদ পাওয়ার কামে করে আছো। আরম্ভ হওয়ার পর 7,000 মানুষক হার্ট অপারেশন করে অনা, এইটো কি আশীর্বাদের কাম নহয় নেকি? আজি কোনটো কাম আমি আশীর্বাদ নোপোয়া করে আছো? আপনাদের কেতিয়াও নিজ নিউজ নিলিখে যে আপনাদের সরকারখনে 7,000 বাচ্চাক বাঙ্গালোরত লৈকে অপারেশন করে আহিলে, আপনাদের মেইন নিউজ স্যানিটাইজার, কি নো প্রেম প্রীতি আছে স্যানিটাইজার উপর, আপনার গোটে প্রেম তো স্যানিটাইজার প্রেম, এটা কি ধরনের অদ্ভুত বস্তু! এজন লিডার অফ অপোজিশন ভাই এপিল এটা তো কর যে সবে প্লাজমা দিয়ক বলে, তারপর যি গালি পার গালি পার, একদিন প্রেস কনফারেন্সত নকলে যে প্লাজমা দিয়ক, করোনার মানুষ সহায় করক, মাস্ক পিন্ধক, একটা কথা এদিনের কারণে নকলে। আপনি ভাবিছে নাকি ইলেকশনের মিটিংত এই কথাব নোলাব বলে? আপনি ভাবিছে নাকি এই কথাব আলোচনাত নাহিব বলে? কার কন্ট্রিবিউশন আছে কোকসেন? তরুণ গগৈ ইমান প্রেস কনফারেন্স করে, তেও সিদিনাখন কৈছে যে তেও কোনোবা বন্ধু এজন ঢুকালে, তেও যদি এপিল করলেহেতেন যে মানুষে প্লাজমা দিয়ক, কংগ্রেসি মানুষখিনিও আহি প্লাজমা দিলেহেতেন, এতিয়া তেওঁলোকে ভয় খুৱাই আছে মানুষক প্লাজমা দিব না যাব বলে। গতিকে জীবন রক্ষাত যার অবদান নাই